হ্যালো, দিস ইজ আরিয়ান। আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা মূলত কন্ট্রোভার্সি নিয়ে, যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি হয়ে থাকে এবং এই কন্ট্রোভার্সিগুলোর কারণে আমাদের ফিল্মের উপর কি কি ধরনের প্রভাব পড়ে বা আদৌ কি এইগুলোর কারণে আমাদের ফিল্মের কোনো ক্ষতি হয় কি না, সেই বিষয়টা নিয়েই একটু আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। দেখেন, পুরো ওয়ার্ল্ডে যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তার ভিতর একমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে ভালো কন্টেন্টের চেয়ে ভালো কন্ট্রোভার্সি হয়। সহজ কথায় বলতে গেলে ভালো সিনেমার চেয়ে, ভালো সিনেমার গল্পের চেয়ে তারকাদের পার্সোনাল লাইফটা নিয়ে যেরকম কন্ট্রোভার্সি হয় বা তারা যেভাবে তাদের পার্সোনাল লাইফটাকে হাইলাইট করে সেই বিষয়গুলো তাদের সিনেমার চেয়ে জোস হয়। এটা তো বোঝেন যে দেশের যদি সবচেয়ে বড় কোনো সুপারস্টার বা সবচেয়ে বড় কোনো অ্যাক্ট্রেসকে নিয়ে সেই সমালোচনাগুলো হয় বা সেই আলোচনাগুলো হয় তাহলে সেইগুলো কতটা প্রভাব পড়তে পারে একটা সিনেমার উপর। আমার নিজ চোখে দেখা, আমি যদি ভুল না করি সেটা অপারেশন সুন্দরবন না হয় দামাল, এই দুইটা সিনেমার ক্ষেত্রে আমি দেখেছি। এই দুইটার যে কোনো একটা সিনেমা হবে, আমি ওই সময় দেখেছি যে দামাল সিনেমাটাই হবে আই থিঙ্ক। ওই সিনেমা রিলিজের এক সপ্তাহের পর সিনেমাটার হাইপ আরও আস্তে আস্তে বাড়তে শুরু করে, ঠিক ওই টাইমেই সাকিব এবং বুবলির একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়, দেন ওই সিনেমার হাইপটা কমে যায়। বিভিন্ন গ্রুপ, নিউজ রিপোর্টার তারা ওই সিনেমাটার প্রচারণা বাদ দিয়ে সবাই এইটা প্রচারণা শুরু করে। তবে আমি যে এখানে শুধু যাদের কন্ট্রোভার্সি হচ্ছে বা যাদের পার্সোনাল লাইফটা হাইলাইট আসতেছে সেটা নিয়ে যে শুধু তাদেরকেই দোষারোপ করতেছি সেটা কিন্তু না। এখানে তাদের অবশ্যই দোষ আছে, সেটা হচ্ছে যে তারা এগুলো কেন হাইলাইট আন, তারা তাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল ডিসিশন সেগুলো তারা ফ্যামিলি ভাবে নেবে, সেইগুলো কেন তারা হাইলাইট আনবে, এইখানে তো এই দোষটা তাদেরই। তাদের যদি কোনো পার্সোনাল সমস্যা হয়ে থাকে তারা সেটা তাদের ফ্যামিলি ভাবে ওটা মিটিয়ে ফেলবে, এদের তো এখানে দোষ আছে। বাট এই বিষয়গুলো যারা বেশি হাইলাইট আনে নিউজ রিপোর্টার, আপনি দেখবেন যে এদের এখন 90% যদি রিপোর্ট থাকে 90% নিউজই হয় এখন বিনোদন জগৎকে কেন্দ্র করে। এই জায়েদ খানের ইন্টারভিউ নিচ্ছে, এই দিলরজান ঝন্টুর ইন্টারভিউ নিচ্ছে, এদের ইন্টারভিউ নেওয়া, এদের কথা শোনার কোনো দরকার আছে? মানে জায়েদ খান কি সালমান খান আর দিলরজান ঝন্টু কি রাজকুমার হিরানি যে এদের থেকে ইন্টারভিউ নিতে হবে, এদের পার্সোনাল ওপিনিয়ন জানতে হবে? আমার মতে এরা দুজনে এখন ইন্ডাস্ট্রির বাইরে, এদের কোনো ভূমিকা নেই এখন, এরা এখন ইন্ডাস্ট্রিতে আছে কারণ এদের আজেরা টাইম ওয়েস্ট করার মতন কোনো জায়গা নাই, কোনো ওয়ে নাই। এদের বিষয়টা গেল। এরপর এখন যে কন্ট্রোভার্সিটা চলতেছে সেটা হচ্ছে যে রাজ এবং পরিমণি, মানে এগুলা সিনেমা কেউ হার মানায়। আমি যখন দেখেছিলাম যে রাজ এবং পরিমণি এরা দুজন বিয়ে করে ফেলছে, এদের বাচ্চা হয়েছে, তো তখনই আমি এটা বলে দিছিলাম যে এদের সংসার কখনোই টিকবে না। সেম এটা যদি সালমান মুক্তাদিরকে দেখেন, সালমান মুক্তাদির যে বিয়েটা করলো, তো আপনার কি মনে হয় যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না, আই মিন এটা নিয়ে সারাসারি হবে না? দুই বছর পর এটা নিয়েও একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে এটা যেহেতু বলে রাখলাম সো এটার উপর বেস করেই দুই বছর পর ওইটা নিয়ে কথা বলবো। তো এখন রাজপরির কন্ট্রোভার্সি চলতেছে, মানে একটা যায় একটা আসে, আবার এদের মাঝে মাঝে এইগুলাকে আরো বাড়িয়ে দেয় জায়েদ খান, দিলরজান ঝন্টু এবং আরো যারা ঈশ্বরের শিল্পী সমিতির যে মেম্বার গুলা, এদের মুখে তো সারাটা বছর কথা লেগেই থাকে। এরা না সিনেমা করে, না সিনেমার প্রচারণায় সাহায্য করে, এরা কিছুই করে না, এরা শুধু কথা বলে, মিডিয়া ক্যামেরা দেখলে তারা কথা বলে। দ্বিতীয়ত, এই এই কন্ট্রোভার্সি গুলো সিনেমার উপর কিরকম প্রভাব ফেলে, ওই যে প্রথমেই বললাম যে দামাল না অপারেশন সুন্দরবন সিনেমার রিলিজের পরে একটা কন্ট্রোভার্সি শুরু হয় শাকিব খান এবং গুবলিকে নিয়ে, আর শাকিব খানের কোনো নিউজ মানেই সেটা হিট। দেশে যদি তখন খরাও দেখা দেয় তারা ওইটা নিউজ না করে তারা শাকিব খানকে নিয়ে নিউজ করবে, কারণ শাকিব খান মানেই ভিউ, শাকিব খানকে নিয়ে হেডলাইনে কিছু লিখলেই ভিউ। এটা ইউটিউবাররাও করে থাকে, যারা বড় বড় নিউজ চ্যানেল সময় টিভি, আর টিভি, যমুনা টেলিভিশন এরাও করে থাকে। এই যে কন্ট্রোভার্সিগুলো, এই যে সমালোচনাগুলো হয় এই সিনেমা রিলিজের আগে, সিনেমা রিলিজের পরে, যারা এখনো যাদের ফেস ভ্যালুটা এখনো ওইরকম ভাবে সামনে আসতে পারে নাই, যেমন আদরা যাদের যদি কোনো সিনেমা রিলিজ পায় ওই সময় যদি কন্ট্রোভার্সিগুলো শুরু হয় তখন তার সিনেমা হারিয়ে যাবে। সেম এবার ঈদের যদি কথা বলি, এবার ঈদে একমাত্র শাকিব এবং আফরান নিশু বাদে আর যে বাকি সিনেমাগুলো আছে, এই যে যদি কন্ট্রোভার্সিগুলো রানিং থাকে, রাজ এবং পরীর এই কন্ট্রোভার্সিটা যদি ঈদের পর পর্যন্তও চলে, তাহলে দেখবেন যার বাকি যে সিনেমাগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা কম হচ্ছে, ওইগুলো নিয়ে সমালোচনাও কম হচ্ছে, যার কারণে ওইগুলো প্রমোট কম হচ্ছে, ওই সিনেমাগুলো সবার কাছে পৌঁছাতে পারতেছে না। বিভিন্ন গণমাধ্যম যেখানে ওইগুলো নিয়ে নিউজ করার কথা ছিল তারা কিন্তু নিউজ করবে তখন রাজপরীকে, কারণ রাজপরীকে নিউজ করে তখন বেশি ভিউ হবে, এইগুলোই তো হয়ে আসছে। তবে আমি সবসময় ভাবি যে নতুন কোনো নায়কের যদি সিনেমা রিলিজ পায় তখন আমি মানে এটা ভাবি যে এই টাইমে যদি শাকিবের কোনো কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় বা শাকিবকে নিয়ে যদি কোনো হেডলাইন চলে আসে তখন ওই সিনেমাটা তো চলবেই না, সাথে আরও বাকি যে সিনেমাগুলোর অ্যানাউন্স দিচ্ছে, টিজার ট্রেলার রিলিজ দিচ্ছে, ওগুলো নিয়েও আলোচনা হবে না, সিনেমাটারই প্রমোট হবে না। তবে এই পুরো বিষয়গুলো সিনেমার উপর ইফেক্ট ফেলে, আমাদের সিনেমাগুলোরও ইফেক্ট ফেলে। আপনি যদি বাইরের কান্ট্রিগুলোতে দেখেন এইগুলো কিন্তু খুবই কম হয়, তারকাদের লাইফস্টাইল নিয়ে আমাদের আগ্রহ থাকে, এইগুলো নিয়ে সবারই ইন্টারেস্ট থাকে। আমরা আমরা সাধারণ অডিয়েন্সরাও যেরকম
যেরকম লাফালাফি করি বা বিভিন্ন গ্রুপ পেজে যেরকম আমরা পোস্ট করি, আমি এখানে কিছু গ্রুপকেও মেনশন করতে পারবো কিন্তু নাম বলতেছি না। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বেশ কয়েকটা গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে সিনেমার সিজনেও ওই সব কন্ট্রোভার্সি নিয়ে কথা হয় বেশি, ট্রল হয় বেশি। আবার সিনেমার সিজন না থাকলে তো আরও হয়, তখন তো তাদের খেয়ে কাজ থাকে না, বিভিন্ন মেম্বারদের খেয়ে কাজ থাকে না, তারা বিভিন্ন তারকাদের এটা ওটা বের করে এনে কন্ট্রোভার্সি শুরু করে। অথচ ওইখানে তাদের করা উচিত ছিল তারা কিভাবে নতুন ফিল্ম করবে, তাদের নেক্সট কি ফিল্ম করা উচিত, এই ধরনের বিষয়গুলো নিয়ে সমালোচনা করা উচিত ছিল, কিন্তু আমরা তো বাঙালি। মেইন কথা হচ্ছে যে আমাদের সিনেমাগুলো আমরাই নষ্ট করতেছি, আমাদের সিনেমাগুলোর হাইপ আমরাই কমাই দিতেছি, আমরাই সব করতেছি। এমনিতেই এবার ঈদে সাকিবের প্রিয়তমা, নিশোর, সুরঙ্গ এই দুইটা সিনেমার কারণে আরো যে মেইন স্ট্রিমের সিনেমাগুলো আছে, প্রহেলিকা, MR9, এরপর ক্যাসিনো, আরো আরো অনেকগুলো সিনেমা রিলিজ পাবে। এমনিতে এই দুইটা সিনেমার কারণে বাকি সিনেমাগুলোর আলোচনা কম হবে, বাকি সিনেমাগুলো নিয়ে মানুষের ভিতরে একটু আগ্রহ কম থাকবে। তার ভিতর যদি এই ধরনের কন্ট্রোভার্সি থাকে, স্টিল রানিং থাকে ঈদ পর্যন্ত, তাহলে তো এদের নিয়ে কথা বলার মতন কেউ থাকবে না, মানে এদের সিনেমাগুলো নিয়ে, কারণ এদের তো ফ্যান বেস নাই, এদের তো স্ট্রং কোনো ফ্যান বেস নাই যে তাদের আপাতত ওই গ্রুপগুলোতে তাদের সিনেমাটা নিয়ে প্রচারণা হবে। সাকিব খানের একটা বিশাল ফ্যান বেস আছে, বাংলাদেশে যাই হয়ে যাক তার ওই গ্রুপগুলোতে তার সিনেমাটা নিয়ে প্রচারণা হবে। এরপর আফরানিশোর একটা হিউজ একটা ফ্যান বেস আছে, তারা ওইটা নিয়ে আলোচনা করবে। বাট আর যে বাকি এদের সিনেমাগুলো রিলিজ পাচ্ছে, তাদের তো ওইরকম কোনো ফ্যান বেস নাই, স্ট্রং ফ্যান বেস নাই যে তাদের সময় নষ্ট করে তাদের সিনেমা নিয়ে প্রচারণা চালাবে। কিছুটা হবে, বাট এই কন্ট্রোভার্সিগুলোর কারণে ওইগুলা চাপে পড়ে যাবে, ওইগুলা ঢাকা পড়ে যাবে। যেমনটা তো পরিমনের ক্ষেত্রেই হয়েছে, পরিমনের মা সিনেমাটা কিন্তু রিলিজ হয়ে গেছে অলরেডি, সিনেমাটা রিলিজের আই থিঙ্ক অনেক হয়ে যাবে এখন, কিন্তু এই সিনেমাটা নিয়ে কিন্তু আলোচনাও নাই সমালোচনাও নাই। কারণ এই যে রাজ, পরি, সুনেরা, তানজিন, দিশা এদের নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, যে সমালোচনাটা হচ্ছে, এদের জায়গাটাই মা সিনেমাটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, বাট এই টপিকগুলো আসার কারণে ওইটা নিয়ে আলোচনা হচ্ছে না, এইগুলো নিয়ে হচ্ছে। তো ওভারঅল আমি কি বোঝাতে চাইছি সেটা আই থিঙ্ক আপনারা বুঝতেই পেরেছেন। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের ওপিনিয়ন কি, বিশেষ করে সিনেমা রিলিজের আগে বা পরে এই কন্ট্রোভার্সিগুলায় এইগুলোর উপর কতটা ইফেক্ট ফেলে, সেটা আপনার ওপিনিয়নে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সো এখানে সাইন আউট করছি, বাই।